আমি অনেক খোঁজাখুঁজির পর এই কালো কালারের কেকটা খুঁজে পেলাম। এই আঙুরটা পিওর কালো না, একটু লালচে লালচে টাইপের। আসলে গাইস, আমি কালো কালারের খাবার খুঁজে পেতেছি না। চাটা কালো কিন্তু একটু লালচে লালচে ভাব। Hey, what's up guys? This is Rakib and welcome to my new vlog. তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি কালো, আমার ড্রেস কালো, তাই আজকে আমি সারাদিন খাবো কালো। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টাঙ্গাইলে সারাদিন কালো খাবারকে সার্ভাইভ করা যায়। টাঙ্গাইল যেহেতু মিষ্টির জন্য বিখ্যাত, এই জন্য মিষ্টি দিয়ে শুরু করব। কিন্তু সেটা হবে কালো মিষ্টি। ভাই মিষ্টি দেন, কালো মিষ্টি। তো এই হচ্ছে কালো মিষ্টি, আই মিন কালো জাম। আপনারা সবাই জানেন টাঙ্গাইলের মিষ্টি প্রচুর বিখ্যাত, আমিও কিন্তু কম না। আমি মাত্র একটা খাবার খেলাম আর এখন আমি ভাবতেছি এরপর কি খাওয়া যায়। আসলে ব্ল্যাক কালারের খাবার তো, এই জন্য আমি খুঁজে পেতেছি না কোন খাবারটা খাবো। A few moments later guys, আমি ঘুরতে ঘুরতে হঠাৎ মনে পড়লো ফলের মধ্যে শুধু আঙুরটাই কালো হয়, তো এই জন্য আমি আজকে এখন কালো আঙুর খাবো। আঙুর খাইলে পারমিশন নিছে ব্লগারের, আবার কিসের পারমিশন? আসলে গাইস, এই আঙুরটা পিওর কালো না, একটু লালচে লালচে টাইপের, কিন্তু কিছু করার নাই। 2000 years later আঙুর খাওয়ার পর ব্ল্যাক খাবার হিসাবে আমি কিনলাম এই ওরিও বিস্কুটটা, যেটা একদম পিওর কালো। তো আপনাদেরকে এখন দেখাবো ওরিও বিস্কুট কিভাবে আনবক্স করতে হয়। প্রথমে ওরিও বিস্কুটটা ধরবেন, তারপর এইভাবে আস্তে করে আমি এখন খাবো চা, তবে সেটা হতে হবে কালো চা, আই মিন র চা। মামা একটা কালো করে চা বানান, চা র চা র চা। গাইস দেখতে পাচ্ছেন চাটা কালো কিন্তু একটু লালচে লালচে ভাব। আসলে গাইস, আমি কালো কালারের খাবার খুঁজে পেতেছি না। তো গাইস, আমি অনেক খোঁজাখুঁজির পর এই কালো কালারের কেকটা খুঁজে পেলাম। আসলে কালো কালারের খাবার খুঁজে পাওয়া খুবই টাফ, তো এটা একদম পিওর কালো, দেখি খেয়ে কেমন। টেস্ট সো গুড। ব্ল্যাক খাবারের মধ্যে এটাই হচ্ছে আমার শেষ খাবার। এই মুহূর্তে আমি ব্ল্যাক কালারের আর কোনো খাবার খুঁজে পাইতেছি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কি কি খাবার খেলে ভালো হতো ব্ল্যাক কালারের মধ্যে। তো এটা হচ্ছে কোকা কোলা জিরো সুগার। তোমরা যখন কোকা কোলা খাবা তখন অবশ্যই জিরো সুগার থেকে খাবা। আমি আবার একটু স্বাস্থ্য সচেতন, তো আমি কেমন স্বাস্থ্য সচেতন সেটা তো আমার শরীর দেখে বোঝা যায় নাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পেজটিতে নতুন হলে অবশ্যই ফলো করবা। তো দেখা হবো নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবা, চিল ব্রো। সো গাইস অনেক কষ্টের পর খুঁজে পেলাম এই কালো কেকটা। এই কেকটা একদম এই কেকটা কালো কালারের কেকটা খুঁজে পেলাম।
So guys, Allah re. Ye thamaila mar. কইছে ভাই আমি ওই মুড়ে না যাব ভিডিও কি হইতাছে নাকি তুমি নগর গে তুমি নরমালি হাত দিতেছ বাবা